ব্রিটেনের সাম্প্রতিক সময়ের আলোচিত নারী হত্যাকাণ্ডের প্রতিবাদে লকডাউন উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন লন্ডনের ক্লাবহাম কমনে এখানে ফুল দিয়ে নিহত সারা এবারের স্মৃতির প্রতি সম্মান জানানো হয় সমবেদনা প্রকাশ করা হয় পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ ক্যামব্রিজ ক্যানজিনস্টন প্যালেস থেকেও এটি নিশ্চিত করা হয়েছে স্কাই নিউজের ফুটেজেও তাকে দেখা যায় এদিকে রাতেও অনেকে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে লন্ডনের নারীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক খুব ও উদ্বেগ দেখা দিয়েছে What happened to Sarah Everard has started a national conversation about women's safety. Here in Clapham, close to where she was last seen, a vigil had been planned for people to express their sorrow, but also to send a broader message that many women feel unsafe on the streets. গত তিন মার্চ দক্ষিণ লন্ডনের ক্লাফামের ফ্ল্যাট থেকে বাড়ি ফেরার পথে নিকুজ হন মার্কেটিং এক্সিকিউটিভ তেত্রিশ বছর বয়সী সারা এভার্ড নিকুজের সাথে জড়িত সন্দেহে আটচল্লিশ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ওয়েন কিউজেনকে আটক করা হয় শনিবার ওয়েস্টমিনিস্টার আদালতে তাকে হাজির করা হয় এবং অপহরণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জাকিৰ হুছেইন ওৱান বাংলা টিভি লণ্ডন